বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে বাংলাদেশের বাজারে আসতে চলেছে ইনফিনিক্স কোম্পানির সেরা 7টি স্মার্টফোন নিয়ে। সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন লিটন 360, আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ইনফিনিক্স কোম্পানির এই লিস্টে 7 নম্বর পজিশনে যে আপকামিং ফোনটি রয়েছে, এই ফোনটি ইনফিনিক্স হট 10S NFC। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি AI লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 GB, রোম 64 GB এবং 128 GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G85, GPU মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট, ইনফিনিক্স হট 10S NFC। এই ফোনটির বাংলাদেশ আনুমানিক বাজার মূল্য হতে পারে 11,000 টাকা। ইনফিনিক্স কোম্পানির এই লিস্টে 6 নম্বর পজিশনে যে আপকামিং ফোনটি রয়েছে, এই ফোনটি ইনফিনিক্স হট 10S। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি AI লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 GB এবং 6 GB, রোম 64 GB এবং 128 GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G85, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট, ইনফিনিক্স হট 10S। এই ফোনটির বাংলাদেশ আনুমানিক বাজার মূল্য হতে পারে 12,000 টাকা। ইনফিনিক্স কোম্পানির এই লিস্টের 5 নম্বর পজিশনে যে আপকামিং স্মার্টফোনটি রয়েছে, এই ফোনটি ইনফিনিক্স হট 10T। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি AI লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 GB, রোম 128 GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G70, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে কত ওয়াট ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। ইনফিনিক্স হট 10T। এই ফোনটির বাংলাদেশ আনুমানিক বাজার মূল্য হতে পারে 15,000 টাকা। ইনফিনিক্স কোম্পানির এই লিস্টে 4 নম্বর পজিশনে যে আপকামিং স্মার্টফোনটি রয়েছে, এই ফোনটি ইনফিনিক্স নোট 10। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4 GB এবং 6 GB, রোম 64 GB এবং 128 GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G85, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.95 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, ইনফিনিক্স নোট 10। এই ফোনটির বাংলাদেশ আনুমানিক বাজার মূল্য হতে পারে 20,000 টাকা। ইনফিনিক্স কোম্পানির এই লিস্টের 3 নম্বর পজিশনে যে আপকামিং ফোনটি রয়েছে, এই ফোনটি ইনফিনিক্স নোট 10 প্রো। ফোনটি রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 6 GB এবং 8 GB, রোম 128 GB এবং 256 GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G95, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.95 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, ইনফিনিক্স নোট 10 প্রো। এই ফোনটির বাংলাদেশ আনুমানিক প্রাইস হতে পারে 25,000 টাকা। ইনফিনিক্স
কোম্পানির এই লিস্টে দুই নাম্বার পজিশনে যে আপকামিং স্মার্টফোনটি রয়েছে এই ফোনটি ইনফিনিক্স নোট 10 প্রো এনএফসি। ফোনটির রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি এবং 8 জিবি, রোম 128 জিবি এবং 256 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.5 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G95, জিপিইউ মালি G76 MC4, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.95 ইঞ্চ আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 33 ওয়াট ফাস্ট সার্ভিং সাপোর্ট, ইনফিনিক্স নোট 10 প্রো এনএফসি। এই ফোনটির বাংলাদেশ আনুমানিক বাজার মূল্য হতে পারে 25,000 টাকা। ইনফিনিক্স কোম্পানির এই লিস্টের এক নাম্বার পজিশনে যে আপকামিং স্মার্টফোনটি রয়েছে এই ফোনটি ইনফিনিক্স 0X। ফোনটির রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 48 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি এবং 8 জিবি, রোম 128 জিবি এবং 256 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.5 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G95, জিপিইউ মালি G76 MC4, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। ফোনটিতে থাকছে 160 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যা এই ফোনটিতে 100% চার্জ করতে পারবেন মাত্র 10 মিনিটে, এবং ফোনটিতে থাকছে 50 ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ইনফিনিক্স 0X। এই ফোনটির বাংলাদেশ আনুমানিক বাজার মূল্য হতে পারে 27,000 টাকা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটরবাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।